এই ঘুষখোররা ঘুষ খাচ্ছে কেন? আল্লাহর কসম করে বললাম, আপনি গিয়ে এদের জীবন দেখেন, এরা অপচয় করতেছে, অপব্যয় করতেছে, অপচয় অপব্যয় করার কারণে এদের টাকা পয়সা শর্ট মারছে। এই টাকা পয়সা কোত্থেকে আনবে? কারণ যে বেতন পায় ওটা দিয়ে তো হয় না, তখন সে ঘুষ খাচ্ছে, কারণ ঘুষ ছাড়া সে চলতে পারতেছে। দুর্নীতি করছে, দুর্নীতি তো এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে সব জায়গায়। দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যায় না। এই যে গত 15 দিন ধরে একটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মহিউদ্দিন রনি কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে আন্দোলন করছে, দেখেছেন আপনারা? রেলওয়ের এই অব্যবস্থাপনা আজকে নতুন নয়, আজ থেকে কত বছর আগে, 9 বছর আগে 2013 সালে আমি একবার সিলেট থেকে চট্টগ্রামে ট্রেনে আসবো চিন্তা করলাম। তো 2 দিন আগে আমি রেলওয়ে স্টেশনে গেলাম, তখন আমি ছাত্র, গিয়ে আমি কাউন্টারে টিকিট চাইলাম, সব টিকিট শেষ। তখন আমি অত কিছু বুঝতাম না, ভাবছি মনে হয় শেষ, চলে যাচ্ছি। একজন এসে পেছন থেকে এখানে হাত রাখছে এরকম, পেছন ফিরে তাকাইলাম, কই ভাই টিকিট লাগবে? আমি বললাম হ্যাঁ ভাই লাগবে তো, টিকিট লাগবে বলে তো এসেছিলাম, কিন্তু ভাই টিকিট নাই, চলে যাচ্ছি আমি, কই আমার কাছে আছে তো। আমি বললাম আপনি কি এখানে দায়িত্বপ্রাপ্ত কেউ? কয় না, দায়িত্বপ্রাপ্ত কেউ না। আমি বললাম তাহলে আপনি কে? কয় আমি আসি আর কি একজন, আমার কাছে টিকিট আছে। তাই বললাম ভাই তা আছে, ভালো কথা। তখন টিকিটের দাম, এটা ওই যে শুভন চেয়ার আছে না, গেছিলাম আমি শুভন চেয়ার কিনতে, আমার সঠিক মনে নাই, তবে মনে হয় 380 টাকা বা 400 টাকা টিকিটের দাম ছিল। তা আমি ভাবছি মনে হয় এই টাকায় সে দিয়ে দিবে, আমি ভাবছি মানুষটা ভালো, তার কাছে টিকিট আছে, আমার দুঃখে দুঃখিত হয়েছে, এসে বলতেছে টিকিট আছে আমার কাছে, নিজে থেকে বলতেছে, ভাবছি ভালো মানুষ, আমার সহযোগিতা এগিয়ে এসেছে। বললাম ভাই কত টাকা দিব? যা লেখা আছে তাই দিব নাকি? কয় না, এখন টিকিটের দাম কত ছিল আমার মনে নাই, 380 বা 400 এরকম হবে। সে আমার কাছে চাইছে 1000 টাকা। কত টাকা চাইছে? আমার মনে হয় আমার মতো এই রকম বহু ঘটনার সাক্ষী আপনারা নিজে। এরা ওই ব্লকে বিভিন্ন দালালদেরকে টিকিট দিয়ে দেয়, আর এভাবেই তারা 2 গুণ 3 গুণ 5 গুণ দামের টিকিট বিক্রি করছে। ঈদের সময় আসলে মানুষ টিকিট পায় না, এই যে ঈদের সময় আসলে মানুষগুলো কত কষ্ট করে বাড়িতে যায়, আপনারা দেখেছেন ট্রেনের ছাদের উপর উঠে মানুষ কত কষ্ট করে বাড়িতে যায়। মানুষের জন্য তো যাতায়াতের সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সরকারের আছে, এটা রেলওয়ে যারা পরিচালনা করছেন এই দায়িত্ব তাদের। এ ধরনের লাগামহীন দুর্নীতি চলছে। এই ছেলেটাকে আমরা স্যালিউট জানাই, অন্ততপক্ষে তার সাহস আছে বলে সে 15 দিন ধরে একনাগারে আন্দোলন করে যাচ্ছে। এটা শুধু মহিউদ্দিন রনির একার দাবি নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। রেলওয়ের এই অব্যবস্থাপনা, এই দুর্নীতিকে বন্ধ করার জন্য অবশ্যই সরকারকে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। সে 6 দফা দাবি করেছে, প্রত্যেকটা দাবি যৌক্তিক, তবে সবচেয়ে মূল দাবি হলো এই দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে। সব জায়গায় দুর্নীতি, রেলওয়েতে দুর্নীতি, বিমানে দুর্নীতি, তারা এত দুর্নীতি করে, দুর্নীতি করতে করতে পত্রপত্রিকা পড়লে দেখা যায় এবছর রেলওয়েতে এত টাকা লোকসান, খালি লোকসানই দেয়, তারা সরকারকে লাভ দিতে পারে না। এগুলো কোথায় যায়, কোথায় কি হচ্ছে, এগুলো ভালো করে খতিয়ে দেখার দরকার। আমরা যদি একটু দায়িত্বশীল হতাম, একটু আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতাম, তাহলে মানুষেরও ভোগান্তি হতো না, রাষ্ট্রের সম্পদও এরকম নষ্ট হতো